हेलो स्टूडेंट्स ऑफ क्लास 12 এটা আমাদের তড়িৎচুম্বকত্ব চ্যাপ্টারে 17 ভিডিও আমরা আগের ভিডিওতে ছায়া প্রকাশনী বইয়ের কিছু সেট 1 এর নিউমেরিক্যালস ডিসকাস করেছিলাম এই ভিডিওতে আমরা সেট 2 এর কয়েকটা নিউমেরিক্যাল ডিসকাস করব কয়েকটা টাইপে আর চ্যাপ্টারটা ক্লোজ করব এইখানে তোমরা সেট 2 এর কোশ্চেন নাম্বার 1 এবং 4 দুটো একত্রে দেখবে দুই ক্ষেত্রে দেখবে কুণ্ডলীর কেন্দ্রে একটা বৃত্তাকার কুণ্ডলী রয়েছে সেই বৃত্তাকার কুণ্ডলীর प्रश्न जिज्ञेस कर चौंबक क्षेत्र मान कत हो तो तुम्हारा जानो पाक संख्या जदि एन चौंबक क्षेत्र मान वृत्ताकार कुंडलीर केंद्रे B equals to mu naught ni by 2R হয় আর অক্ষের ক্ষেত্রে সেটা তোমরা জানো যদি B' নাম দিই এই ক্ষেত্রে তাহলে mu naught ni by 2 R square এখানে R square plus X square to the power 3 by 2 এই দুটো এক্সপ্রেশন হয়ে থাকে এবারে প্রবলেম হচ্ছে কিছু ডাইরেক্ট প্রশ্ন থাকে এরকম যে এই ক্ষেত্রে B বের কর এই ক্ষেত্রে B বের কর তোমরা লক্ষ্য করে দেখো क्वेश्चन नंबर 2 তে সব ভ্যালু গুলো দেওয়া রয়েছে সরি क्वेश्चन नंबर 1 এ তো क्वेश्चन नंबर 1 এ দেখো সব ভ্যালু গুলো দেওয়া রয়েছে যেরকম n এর মান দেখো 100 রয়েছে r এর মান 5 সেমি রয়েছে প্রবাহ মাত্রা 1 एंपিয়ার রয়েছে এই x এর মান রয়েছে 2.5 সেমি তোমাদের মান বসিয়ে b আর b এর বের করতে পারবে শুধু মাথায় রাখতে হবে তোমাদের এটা এইগুলো cgs এ রয়েছে এগুলোকে মিটারে কনভার্ট করে নেবে 5 into 10 to the minus 2, 2.5 into 10 to the power minus 2. বসিয়ে মানটা বের করে নেবে এটা হলো ইকুয়েশন মানে কোশ্চেন নাম্বার 1 তোমাদের কিন্তু সলভ হয়ে যাচ্ছে ডাইরেক্ট প্রশ্ন এরকম থাকতে পারে কিন্তু কোশ্চেন নাম্বার 4 এর দিকে যদি তোমরা দেখো সেখানে একই প্রশ্ন রয়েছে b b' বের করতে বলেছে কিন্তু তার সাথে একটা প্রশ্ন অ্যাড করা আছে যেটা অনেক সময় পরীক্ষাতে লাগতে পারে আমাদের সেটা হচ্ছে শতকরা হ্রাসের পরিমাণ কত তাহলে হ্রাসের পরিমাণ যখন আমাদের বের করতে হবে তাহলে এটাকে বিয়োগ করতে হবে যদি শতকরা হ্রাসের পরিমাণ ডেল্টা b হয় তাহলে আমাদের কাজ করতে হবে b - b' / b করতে হবে আর 100 দিয়ে গুণ করতে হবে তো তোমাদের কাজ কি প্রথমে b এবং b' প্রশ্নে যা মান দিয়েছে সেই মানগুলো বসাবে বসিয়ে b এবং b' টা নির্ণয় করবে মান যেটা বের হলো সেগুলোকে এখানে বসালে এই ফর্মুলাতে বসিয়ে 100 দিয়ে গুণ করলে যত বের হবে তত পার্সেন্টেজ হচ্ছে সেই হ্রাসের পরিমাণ চৌম্বক ক্ষেত্রে মানে তাহলেই কাজ হয়ে যাবে তাহলে 1 এবং কোশ্চেন নাম্বার 4 তোমাদের পড়া থাকলো এইভাবেই করবে এইবার আমরা কোশ্চেন নাম্বার 3 তে আসবো যেটা আমাদের এইচএস এর এই টাইপের প্রশ্ন আগেও কয়েকবার এসেছে গ্যালভানোমিটার নিয়ে প্রশ্ন তো এই ক্ষেত্রে আমি বলি গ্যালভানোমিটার থেকে অ্যামিটার এবং গ্যালভানোমিটার থেকে ভোল্টমিটার এই প্রসঙ্গে আমাদের আলোচনা কিন্তু আগের ভিডিওতে একটা নিউমেরিক্যাল নিয়ে হয়েছে ডিটেইলসে তো আমি শুধু একটু মনে করাচ্ছি গ্যালভানোমিটার থেকে যখন ভোল্টমিটার রূপান্তরিত করা হয়েছিল তখন এই রকম একটা এক্সপ্রেশন ছিল তোমরা সেকেন্ড পার্টে প্রশ্নটা দেখবে কোশ্চেন নাম্বার 3 সেকেন্ড পার্ট 100 ভোল্ট পর্যন্ত পঠনক্ষম একটি ভোল্টমিটারে কিভাবে রূপান্তরিত করা যাবে সব ডেটাগুলো প্রশ্নে দেওয়া রয়েছে শুধু মান বসাবে আর বের করবে যদি কারো ফর্মুলা মনে না থাকে কোনো অসুবিধা নেই আমি আগের ভিডিওতে তোমাদের কিভাবে ডিরাইভ করা হয় শর্টে সেটা দেখিয়েছি সেটা ফলো করলেই হবে কিন্তু এই কোশ্চেন মানে এই কোশ্চেন নাম্বার 4 এর ফার্স্ট পার্ট যেটা রয়েছে সরি কোশ্চেন নাম্বার 3 কোশ্চেন নাম্বার 3 এর যে ফার্স্ট পার্ট রয়েছে সেখানে প্রশ্ন রয়েছে কত পরিমাণ হ্যাঁ 1 অ্যাম্পিয়ার পর্যন্ত পঠনক্ষম একটি অ্যামিটারে রূপান্তরিত করা যাবে গ্যালভানোমিটার প্রভাব দেওয়া রয়েছে আর সেখান থেকে তোমাদের বের করতে হবে শান্টের মান এটা হচ্ছে কাজ এইটা করার জন্য তোমাদের থিওরি পড়ার সময় আমি বলেছি আগের ভিডিওতেও বলা রয়েছে যদি আমি এটাকে গ্যালভানোমিটার তার রোধ ক্যাপিটাল জি ধরি আর তার সঙ্গে সমান্তরাল সমবায় একটা শান্ট ধরি নিম্নমানের রোধ ধরি যদি এইগুলোকে আমি এরকম ধরি এইখানে বিভব ভিএ এইখানে ভিভি তাহলে এই ক্ষেত্রে বুঝতেই পারছো দুটো পার্টে ডিভাইড হয়ে যাচ্ছে আমাদের প্রবাহ মাত্রা একটা হচ্ছে আইএস একটা হচ্ছে আইজি আর মূল প্রবাহ মাত্রা আই তাহলে আই লিখতে পারবো
Ig plus Is. দুটোরই দুই প্রান্তের বিভব পার্থক্য একই, তাহলে আমি এরকম লিখতে পারি V equals to Ig into G, Is into U. V মানে হচ্ছে Va minus Vb. লক্ষ্য করো এখানে, এইখান থেকে আমাদের দরকার যেটা সেটা হচ্ছে Ig. তাহলে Ig সমান কত? না Is into S by G. তোমরা এখানে একটা জিনিস ভেবে দেখো, Ig যেটা রয়েছে সেটা তো এইটা, আর Is মানে কত এখান থেকে দেখো, I minus Ig. তাহলে ইনটু এস, এখান থেকে যদি আমি আইজি কে কমন নিই তাহলে কি আসছে, জি প্লাস এস আই ইনটু এস. তাহলে আইজি সমান দাঁড়াচ্ছে আই বাই, আই ইনটু লিখলেই ভালো হয়, আই ইনটু এস বাই জি প্লাস এস. এবার আমরা প্রশ্নের দিকে ফোকাস করবো, তোমরা সরাসরি ফর্মুলা পরীক্ষায় ইউজ করতে পারো, যদি মনে না রাখতে পারো এভাবে বের করে নেবে. এইখানে দেখো যে ডেটা গুলো দেওয়া রয়েছে সেখানে গ্যালভানোমিটার 10 মিলি অ্যাম্পিয়ার, তাহলে মিলি অ্যাম্পিয়ার কে অ্যাম্পিয়ারে করবে, 10 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 3. নেক্সট কি বলছে, না এই গ্যালভানোমিটার কে 1 অ্যাম্পিয়ার পর্যন্ত পঠনক্ষম একটি অ্যাম্পিয়ারে. তাহলে আমরা এইখান থেকে আইজি এবং আই দুটো মানই আমরা পেয়ে গেলাম. তাহলে এইখান থেকে তোমরা 1 অ্যাম্পিয়ার পর্যন্ত পঠনক্ষম বলেছে, তাহলে আই এর জায়গায় 1 অ্যাম্পিয়ার করে দিলে, IG এর মান দেওয়া রয়েছে প্রশ্নের শুরুতে 10 মিলি অ্যাম্পিয়ার, তারপরে বলেছে G এর মান রয়েছে 99, তাহলে S বেরোনো কোন সমস্যাই নেই, কিংবা সরাসরি তোমরা S সমানও বের করে নিতে পারো কমন নিয়ে, সেটাও কোনো অসুবিধা কিন্তু থাকছে না. এই ফর্মুলা লাগিয়ে তোমরা অঙ্ক করবে, আশা করি তোমাদের উত্তর একদমই মিলবে, কোনো অসুবিধা নেই. নেক্সট আমরা কোশ্চেন নাম্বার 5 এবং 6 ডিসকাস করবো, যেটা খুবই দুটো গুরুত্বপূর্ণ এবং কনসেপচুয়াল প্রশ্ন. এই দুটো প্রশ্ন ডিসকাস করে আমরা ভিডিওটা ক্লোজ করবো. কোশ্চেন নাম্বার 5 এর আসা যাক, খুব ইন্টারেস্টিং প্রশ্ন. সেইখানে দেখো যে CBSE 2005 প্রশ্ন, আর ব্যাসার্ধের একই পাক সংখ্যা দুটি সমান্তরাল সমাক্ষীয় বৃত্তাকার কুণ্ডলী তাদের থেকে পরস্পর থেকে 2R দূরে অবস্থান করছে. তাহলে আমি এরকম যদি ভাবি একটু, এটা একটা কুণ্ডলী, এর ব্যাসার্ধ যদি আমরা R ধরি, কেন্দ্র যদি O1 ধরি, আর এখান থেকে 2R বলছে, তাহলে মোটামুটি এরকম যদি ধরা হয় তাহলে একই রকমই বলেছে, তাহলে এরকম ধরা হলো, তাহলে এইখানে মোটামুটি ধরলাম এইখান অব্দি তাহলে আর হবে, আবার এইটা অব্দি আর হবে, আবার এর ব্যাসার্ধ কত, না এর ব্যাসার্ধ আর রয়েছে. প্রশ্ন দেখো বলা রয়েছে যে কুণ্ডলী দুই মধ্যে একই অভিমুখে আই পরিমাণ তড়িৎ প্রবাহ হচ্ছে. আমি সবে ধরে নিলাম একই অভিমুখে যদি অ্যান্টি ক্লকওয়াইজ ধরি তাহলে আই পরিমাণ তড়িৎ প্রবাহ মাত্র হচ্ছে এই বিন্দুতে. এই বিন্দু তারা বলেও দিয়েছে যে মধ্যবিন্দু কুণ্ডলী দুটি দিয়ে একই অভিমুখে এবং দুটির কেন্দ্রবিন্দু সংযোগকারী, দেখো কেন্দ্রবিন্দু সংযোগকারী রেখা, সেই কেন্দ্রবিন্দু সংযোগকারী রেখার মধ্যবিন্দুতে লব্ধি চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে বলেছে. তাহলে এইখানে নির্ণয় করতে হবে যদি এটা O1 O2 হয়, এর নাম আমি O দিলাম, তাহলে O তে বের করতে হবে. তাহলে আমরা একটা কাজ করতে পারি, প্রথম কুণ্ডলী যদি নাম C1 দি, কয়েল 1 কয়েল 2, তাহলে কয়েল 1 এর জন্য যা চৌম্বক ক্ষেত্র এখানে সৃষ্টি হবে কয়েল 2 এর জন্য এখানে সৃষ্টি হবে একই পরিমাণের. কেন যদি জানতে চাও, দেখো দুটো কয়েলে ব্যাসার্ধ একই, যেখানে বের করছি দূরত্ব এই ক্ষেত্রেও যা এই ক্ষেত্রেও দেখো দূরত্ব একই আর ব্যাসার্ধ একই, তাহলে দুই কয়েলের ক্ষেত্রে আমরা সহজেই বুঝতে পারছি যে একটার ক্ষেত্রে যদি চৌম্বক ক্ষেত্র বের করি তার সঙ্গে শুধু 2 দিয়ে গুণ করা কিংবা সেই মানটাকে আবার যোগ করে দিলে উত্তর কিন্তু হওয়ার কথা. তাহলে এর জন্য বি এর এক্সপ্রেশন কি হবে, না বি এর এক্সপ্রেশন একেবারেই সহজ, যে পাক সংখ্যা নিশ্চিত দেওয়া আছে, দেওয়া আছে তাহলে মিউ নট এন আই বাই 2, এইখানে ছিল আমাদের আর স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2, এটা ছিল ফর্মুলা. এখানে লক্ষ্য করে দেখো ডিস্টেন্স হচ্ছে ক্যাপিটাল আর, আর ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর. তাহলে আমরা লিখতে পারি প্রথম কয়েলের জন্য যদি লিখি তাহলে বি ওয়ান ইকুয়ালস টু মিউ নট এন আই বাই 2 ক্যাপিটাল আর এর হোল স্কোয়ার, ক্যাপিটাল আর এর হোল স্কোয়ার আবার ক্যাপিটাল আর এর হোল স্কোয়ার, এখানে 3/2. তাহলে এখান থেকে আমরা কি পেলাম, না মিউ নট এন আই বাই 2 আর স্কোয়ার, এখানে 2 আর স্কোয়ার
3 by 2 তাহলে বুঝতে পারছো এই কোণের জন্য যা হবে এই কোণের জন্য তাই হবে তাহলে মোট কত হবে কিমা লব্ধি তো লব্ধি হবে 2 v1 তাহলে 2 v1 বলে a2 কেটে যাবে তাহলে কি পাবো মিউ নট ni এইখানে r স্কয়ার পাবো এইখানে 3 by 2 রয়েছে তাহলে বুঝতেই পারছো 1 by 2 1 by 2 1 by 2 তাহলে 2√2 এইখান থেকে r কিউ তাহলে আফটার সিমপ্লিফিকেশন আমরা কি পেলাম না এখানে একটা 2√2 পাচ্ছি এখানে একটা r পাচ্ছি তাহলে দেখা যাক উত্তর কত রয়েছে মিউ নট ni 2√2 r দেখো উত্তর একদম ম্যাচ করছে এবারে আমাদের লাস্ট প্রশ্ন যেটা क्वेश्चन নাম্বার 6 প্রবাবিলিটি সেই প্রশ্নটা তোমরা একটু ভালো করে দেখো क्वेश्चन নাম্বার 6 এ আমাদের একটা ডায়াগ্রাম রয়েছে সেই ডায়াগ্রামটা তোমরা দেখতে পাচ্ছো এইরকম একটা ডায়াগ্রাম রয়েছে আমি ডায়াগ্রামটাকে ড্র করছি তোমরা क्वेश्चनটা পড়ো क्वेश्चन নাম্বার 6 পেজ নাম্বার 376 সেইখানে x অক্ষ আর এইখানে बिंदु এই ডিসটেন্সটা বি এই ক্ষেত্রে এবারে প্রশ্ন ভালো করে দেখো বলছে অসীম দৈর্ঘ্যে দুটি অন্তরিত তার পরস্পরের সমকোণে অবস্থান করছে দেখো সমকোণে অবস্থান করছে তাদের মধ্য দিয়ে I1 এবং I2 পরিবহন তড়িৎ পরিবহন হচ্ছে উক্ত তড়িৎ প্রবাহের জন্য পি বিন্দুতে পি বিন্দু স্থানাঙ্ক দেওয়া রয়েছে এ কমা বি পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র কত হবে ধরে নাও এ গ্রেটার দ্যান বি ডায়াগ্রাম দেখে তোমরা বই কিংবা বোর্ডে ডায়াগ্রাম দেখে মনে হবে যে পি গ্রেটার দ্যান এ কিন্তু প্রশ্নে বলা আছে এ গ্রেটার দ্যান বি তাহলে যেটা বলা আছে আমরা সেটাই করব তাহলে লব্ধি চৌম্বক ক্ষেত্রের মান কত হবে এবং তার অভিমুখ কত হবে এই প্রশ্নটা আমরা কিভাবে করব অসীম দৈর্ঘ্যে ঋজু পরিবাহী তারের জন্য যে চৌম্বক ক্ষেত্রের এক্সপ্রেশন সেটা একবার আমরা মনে করে নেব এইরকম একটা এক্সপ্রেশন ছিল মনে করে দেখো তোমরা মিউ নট বাই 4 পাই 2 আই বাই আর তাহলে আই ওয়ান প্রবাহমাত্রার জন্য পি বিন্দুতে কত হবে না আর এর জায়গায় এ বসাবো আই এর জায়গায় আই ওয়ান বসাবো তাই তো তাহলে এর জন্য যদি আমি আই ওয়ান প্রবাহমাত্রার জন্য চৌম্বক ক্ষেত্র বি ওয়ান যদি হয় তাহলে কি লেখা উচিত না মিউ নট বাই 4 পাই 2 আই ওয়ান বাই এ দ্বিতীয় ক্ষেত্রে কি লিখবো আমি অভিমুখ ব্যাপারে একটু পরে বলছি মিউ নট বাই 4 পাই আই 2 প্রবাহমাত্রার জন্য সেই ক্ষেত্রে দেখো পি বিন্দু থেকে যে লম্ব দূরত্ব কত বি এটা আসছে এবার অভিমুখে আসা যাক এই অভিমুখ সম্বন্ধে জানতে গেলে একটা রুল খুব গুরুত্বপূর্ণ আছে যেটা আমাদের বাংলা মিডিয়াম বইগুলোতে থাকে না তোমরা সিবিএসসি কিংবা আইএসসি বুকে পেয়ে যাবে তবে সূত্রটা বলে দিচ্ছি যাদের বইও নেই তাকে বলা হয় রাইট হ্যান্ড পাম রুল পাম নিয়ম হচ্ছে কি যেদিকে প্রবাহমাত্রা থাকবে সেইখানে আমরা এই আঙ্গুলকে রাখব ঠিক আছে প্রবাহমাত্রার দিকে ডান হাতের কিন্তু তখন আমাদের হাতের তালুর অভিমুখ যে বরাবর হবে সেই বরাবরই হচ্ছে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ এটা শুধু এই সরল রেখার ক্ষেত্রে প্রযোজ্য তা নয় বক্র কোন বৃত্তাকার পরিবাহী ক্ষেত্রেও প্রযোজ্য যেরকম আমরা এখানে দেখতে পারি ইভেন আমরা চাইলে যদি ম্যাক্সওয়েলের কর্কস্ক্রু রুল লাগাই কিংবা দক্ষিণ মুষ্টি নিয়ম লাগাই সেটাও কিন্তু করা যাবে কিন্তু এটা আরো সহজে হবে দেখো এইখানে যে প্রবাহমাত্রা রয়েছে এটা আই ওয়ান এই ক্ষেত্রে যদি আমরা এরকম তার ভাবি এই ক্ষেত্রে তাহলে কেমন ধরনের সেটা যদি তার হয় আমি পেন নিয়ে বলছি এটা যদি হয় তাহলে এই ক্ষেত্রে আমাকে হাতটা এভাবেই রাখতে হচ্ছে কিছু করার নেই তো তাহলে এটা যদি আমি এই ক্ষেত্রে ভাবি মানে বই পৃষ্ঠা কিংবা বোর্ড অনুসারে যদি ভাবি তাহলে কেমন জানাচ্ছে এরকম তো এরকম তাহলে বুঝতেই পারছো যে বিন্দু বরাবর বের করতে হচ্ছে সেই বরাবর আমাকে হাতটা নিয়ে যেতে হবে এই দিকে নয় কিন্তু এইখানে বিন্দু আছে তার মানে এরকম জানাচ্ছে তাহলে বুঝতেই পারছো তালুটা নিচের দিকে হচ্ছে মানে বই পৃষ্ঠা নিচের দিকে যদি বই হতো তাহলে বই এরকম রাখতে হতো আমাকে তার মানে এ অভিমুখ হচ্ছে কিন্তু
নিম্নমুখী। নেক্সট দেখো এর ব্যাপারে আসা যাক, এইখানে যখন আমাকে রাখতে হবে আমি এরকম রাখলে বিন্দুর দিকে আঙুলগুলো থাকতে পারছে না, তাহলে রাখতে হবে কিরকম, এইভাবে রাখতে হবে, তাহলে প্রমাত্রার দিকে আঙুলটা থাকলো, গুড়া আঙুলটা থাকলো। তাহলে দেখো এটা বহিঃপৃষ্ঠ থেকে কোন দিকে হচ্ছে, ঊর্ধ্বমুখী হচ্ছে, তাহলে ঊর্ধ্বমুখী হলো। এবার প্রশ্ন, এই যে ঊর্ধ্বমুখী হলো আর নিম্নমুখী হলো, আমাদের লব্ধিটা বের করতে হবে, তাহলে লব্ধিটা কি জানাবে, বি ইকুয়ালস টু বি টু মাইনাস বি ওয়ান। তাহলে বি টু মাইনাস বি ওয়ান যদি হয় আমরা বসাবো মিউ নট বাই ফোর পাই, টু ও বলতে গেলে কমন যাচ্ছে, তাহলে কি পেলাম, আই ওয়ান বাই সরি আই টু বাই বি মাইনাস আই ওয়ান বাই এ। যদি কারো সন্দেহ হয় যে বি টু মাইনাস বি ওয়ান কেন হলো, বি ওয়ান মাইনাস বি টু হতে পারত, তাহলে বলি এই ক্ষেত্রে দেখো এ গ্রেটার দেন বি আছে, তাহলে এ এর মান বেশি তার মানে বি ওয়ান ছোট, তাহলে বড় মাইনাস ছোট, তাহলে বি টু বড়, তার মানে কি বি টু গ্রেটার দেন বি ওয়ান, সেই জন্য বি টু মাইনাস বি ওয়ান করেছি। এইবারে এখানে দেখো টু মিউ নট ফোর পাই আই টু মাইনাস আই ওয়ান বি মাইনাস এ। এইবারে উত্তর আসা যাক, মিউ নট বাই টু পাই, কেন এই টু এই টু, তাহলে এখানে টু টু কেটে গেল, কত আসছে না মিউ নট বাই টু পাই আই টু বাই বি মাইনাস আই ওয়ান বাই এ। দেখো আছে কি করে বলছে, কাগজের তলের সাপেক্ষে ঊর্ধ্বমুখী, না দেখো বি টু টা বড় তাহলে বি টু যেদিকে হবে বি স্বাভাবিক ভাবে সেদিকে হবে, তার মানে যদি এরকম আমি বসাই তাহলে কাগজের তলের থেকে কিরকম হচ্ছে, ঊর্ধ্বমুখী কিংবা উপরের দিকে, তাই দেখো এখানে রয়েছে ঊর্ধ্বমুখী। তাহলে এই খানে শেষ করছি, তোমরা বাকি অঙ্কগুলো করবে, কারো যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে পেজ নাম্বার কোন সেটের প্রশ্ন দাগ নাম্বার আমাকে বলবে, তাহলে আমি চেষ্টা করব সেগুলো সমাধান করে দেওয়া। আর যে নেক্সট ভিডিও যেটা আমাদের এন্ট্রান্স এর জন্য কি এইচএস এর জন্য যে নিউমেরিক্যালস নিয়ে, আমি একটা কিংবা চেষ্টা করব দুটো ভিডিও বানিয়ে দেওয়া, যেখানে আমরা কিছু WBJEE নিট এর প্রশ্ন নিয়ে আলোচনা করব, সেটা পরে আপলোড করা হবে। আমরা নেক্সট ভিডিওতে পরের যে চ্যাপ্টার রয়েছে সেটা হচ্ছে পদার্থের চৌম্বক ধর্ম, সেটা শুরু করব। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে, টিল দেন বাই।